কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেল। তাহলে কি হবে এখন? এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা একটা নতুন গল্প শুনব। আসলে কি জানো, আমরা যারা মায়েরা চাকরি বাকরি করি, তারা প্রত্যেকেই তোমাদের মতন ছোট ছোট বন্ধুদেরকে চাকরির জায়গাতে গিয়েও মিস করি। নিজেদের ছেলে মেয়েদের প্রতি আমাদের সময় দেওয়ার যে ঘাটতিটা সেটা কিন্তু আমরা বুঝি। ঠিক তেমনই আবার যেসব বাচ্চাগুলো মা ছাড়া ক্রমান্বয়ে বেড়ে উঠছে, তাদের ভেতরও একটা একাকিত্ব তৈরি হয়, মাকে পাওয়ার একটা জেদ, একটা রাগ এসবও তৈরি হয়। তার ফলে কি হয়, তারা ভেতরে ভেতরে গুটিয়ে যায়, সংকোচে আর্ধেক হয়ে যায়, সব কিছু বলতে পারে না, প্রকাশ করতে পারে না। প্রকাশগুলো রাগ, দুঃখ, জেদ এসব দিয়ে হয়। মায়েরাও চাকরি করতে যান অপারগ হয়ে, কখনো বা নিজের ইচ্ছে, কখনো বা দায় পড়ে, আর সন্তানরাও সেটার সাথে অ্যাডজাস্ট করে। তো সেরকমই আজকে একটা গল্প, লাল তারিখ, সোমেন্দ্রনাথ রায়ের লেখা। আজকে তবে আমরা শুনি লাল তারিখ, কারণ পুজোর ছুটি আসতে চলল। তো ছুটি পেলে বাচ্চাদের যে আনন্দ হয়, বিশেষত যাদের মায়েরা বাবারা চাকরি করতে বেরিয়ে যান, তাদের যে কি আনন্দ হয় বা তাদের যে কি অনুভূতি হয় সেটা বোধহয় আমরা লাল তারিখে বুঝতে পারি। তাহলে শুরু করি লাল তারিখ, সোমেন্দ্রনাথ রায়ের। সকালবেলা ঘুম ভাঙলেই চোখে পড়ে পশ্চিমের দেওয়ালে এক টুকরো আলোর আলপনা। পূবের দেওয়ালে ভেন্টিলেটর ফুরুত ফুরুত করে সেখানে গিয়ে বসে চড়াই পাখি। সেখান দিয়ে ভোরবেলা এক চিলতে রোদ্দুর আসে, তখন পাঁচটা বাজে। মায়ের তখন চান সারা হয়ে যায়, ভিজে কাপড় বাইরের বারান্দায় শুকোতে দিয়ে এসে ভিজে ঠোঁটে চুমু খায় সেন্টু মিন্টুর গালে। তিরবির করে ওঠে দাদাটা, মিন্টুর বেশ মজা লাগে। চোখ খুলতেই দেখতে পায় মাকে, আর ওই আলোর আলপনা, বাবার কপালে হাত বুলিয়ে মা ডাকে, ওঠো, উঠবে না, পাঁচটা বাজে তো। উঠতে কারও ইচ্ছে হয় না, বাবা শুয়ে থাকে ওধারের দেওয়াল ঘেঁষে, একটা হাত মাথার নিচে, পা দুটো একটার উপরে আরেকটা, মায়ের ধারে একটুখানি জায়গায়, মাঝখানে শোয়ে সেন্টু মিন্টু, ইচ্ছে মতো পা খেলিয়ে ওলট পালট হয়ে, সেন্টু বাবার ধারে আর মিন্টু মায়ের কোল ঘেঁষে। মা আবার ডাকে, শুনছ, পাঁচটা বেজে গেল, দেরি হয়ে যাবে। বাবা ও বলে পাশ ফিরতে চায়। মা তারা দেন, নয়, ওঠো, উঠে বসো। এরপর উঠে বসে আর মোড়া ভাঙেন বাবা, লুঙ্গি এঁটে নিয়ে বিছানা থেকে নামেন, তিনজনের ব্রাশে পেস্ট লাগিয়ে ডাক দেন, সেন্টু মিন্টু উঠে পড়ো, ওয়ান। তার মানে একটু থেমে আবার ডাক দেবে, সেন্টু মিন্টু উঠে পড়ো, টু। তখনও যদি ওরা না উঠে তাহলে গলা চড়িয়ে বলবেন, থ্রি, থ্রি হয়ে গেল কিন্তু। তখন তো উঠতেই হবে, না হলে হির হির করে খাট থেকে টেনে নামাবে বাবা। তাই তাড়াতাড়ি উঠে পড়ে মিন্টু। দাদা চোখে আঙুল ঘষে কাঁদে আর ধমক খায়। মিন্টু বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি কিন্তু ভালো। চশমা চোখে দিতে দিতে বাবা বলেন, হ্যাঁ ভালো, নাও তাড়াতাড়ি চলো। একটু দূরে রাস্তার কল, টিপলে তোড়ে জল পড়ে, জল ছিটকোতে বেশ মজা। বাবা কিন্তু কেবলই তাড়া দেবে, তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও, এখন খেলা করার সময় নয়। মুখ ধুয়ে বাড়ি আসতে রেশ হয় দাদার সঙ্গে, যেই রেশটা শুরু হয় পিছিয়ে পড়ে মিন্টু, রাগ হয়ে যায়। বাবা হাসতে হাসতে কোলে তুলে নেয়, পিছিয়ে নেমে পড়তে চায় মিন্টু।
ঘরে এসে নাচতে থাকে, দাদা আমি ফার্স্ট, দাদা আমি ফার্স্ট। মা খাবার সাজিয়ে রাখে ঘরে, দাদা ঠিক ভালো গ্লাসটা নেবে, আমি খাবো না, কিছুতেই খাবো না, রেগে কেঁদে ফেলে মিন্টু। বাবা জোর করে মুখে তুলে দেন খাবার, চোখের জলে ঝাপসা হয়ে যায় দৃষ্টি, বিস্বাদ লাগে খাবার। আমি মার কাছে খাবো, ভর্তি মুখে অস্ফুট আবেদন জানায় মিন্টু। না দেরি হয়ে যাবে, খাবার হাতে নিয়ে ধমক দেয় বাবা। শুধু দেরি হয়ে যাবে আর দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি জামা কাপড় পরো, তাড়াতাড়ি স্কুলে যাও, সোমবার থেকে শনিবার রোজ এইরকম। স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি চলে যাবে বাবা, তারপর বাজার করবে, খবরের কাগজ পড়বে, আটটা বাজলে তেল মেখে চলে যাবে বাথরুমে, চান করে এসে খেতে বসবে মার সঙ্গে, খেয়ে দিয়ে অফিস চলে যাবে দুজনে। ক্লাসে বসে বসে সব ভাবতে পারে মিন্টু। ঝর্ণা দিদিমণি জিজ্ঞেস করে, বানান করো গড়িয়সি। বিষম খায় মিন্টু। মা এতক্ষণে ঠাকুমাকে বলছে, আপনি ঝোলটা নামিয়ে নেবেন মা, আটটা বেজে গেছে, খাবার জায়গা করে চুলটা বেঁধে নি, ছোট পিসি দুলে দুলে পড়ছে, একটু পরে সেও চান করে খেতে বসবে। কত দেরি হয়ে যায় রোজ স্কুল থেকে ফিরতে, খিদে পায়, রাগ হয়, কান্না আসে। দরোয়ান হরিধনের সঙ্গে বাড়ি আসে দুই ভাই, দাদার মুখটা শুকনো শুকনো কালো কালো, মিন্টুর জিভে তিতকুটে স্বাদ। 10:30 বাজে, বাড়ি ফাঁকা, মা বাবা অফিসে, ছোট কাকা কলেজে, ছোট পিসি স্কুলে, দাদু বাইরের ঘরে বসে বন্ধুর সঙ্গে গল্প করছে, ঠাকুমা রান্নাঘরে দাদুর জন্য পটলের ঝোল রাঁধছে, বইয়ের ব্যাগ বিছানায় ধপ করে ফেলে টেলে বসে পড়ে মিন্টু। দাদা সঙ্গে সঙ্গে খেলতে ছুটে যায়, মিন্টুর ভালো লাগে না, মা নেই, জুতো খুলতে গিয়ে ফিতে গেরো পড়ে যায়। মা ছিল খানিক আগে, ড্রেসিং টেবিলের আয়নার গায়ে পাউডারের দাগ, ঘামে গা কুটকুট করছে, কে জামা খুলে দেবে, সকালের কাপড় ছেড়ে গেছে মা। হাত দেয় মিন্টু, আলনার গায়ে পেরেকে টাঙানো থাকে ছোট ছাতাটা, নেই, মা নিয়ে গেছে। সকালের নরম আলোর আলপনা আর নেই দেওয়ালে, ফাঁকা হয়ে গেছে ঘরটা মাঠের মতো। ঠাকুমা একসময় উঁকি দেয় ঘরে, ওমা চুপি চুপি ঘরে এসে বসে আছো, এসো জামা খুলে দি, হাত মুখ ধুয়ে নাও, আমার কাছে রান্নাঘরে বসবে চলো, তোমার জন্যে ঘন দুধ রেখেছি, মুড়ি দিয়ে খাবে চলো, দাদা গেল কোথা। ঠাকুমার আদর এখন ভালো লাগে না, কান্না ঠেলে আসে গলায়, মার কোলে মুখ গুঁজে থাকতে ইচ্ছে করছে, কেন যাবে মা অফিসে, বাদল রঞ্জি ওদের কারুর মা তো যায় না, ঠাকুমা তো অফিস গেলেই পারে, মা তাহলে বাড়ি থাকে, মিন্টু সারাদিন থাকতে পায় মার কাছে, তবু একসময় ছাড়তেই হয় জামা জুতো, দাদা আসে খেলা ছেড়ে, দাদু ডাক দিয়েছে বোধ হয়, স্নান করতে হয় দাদুর সঙ্গে, সবটাই যেন শাস্তির পালা, ইচ্ছে মতন মগের জল, মগে মগের জল, মগ মাথায় ঢালা যায় না, নামা যায় না চৌবাচ্চায়, দাদা মাঝে মাঝে বকুনি খায়, মারও খায় দাদুর কাছে, ঠাকুমা শাসায়, দাঁড়াও বিনু আসুক সব বলে দেব, বিনু মানে বাবা আর বৌমা মানে মা। মিন্টুও মাঝে মাঝে বকুনি খায় কিংবা মার, তবে মারটা ততটা খায় না, পালা করে যেন ভালো হয় ওরা। যেদিন সেন্টু ভালো থাকলো মিন্টু পুষিয়ে নিল সব রকমে, আবার যেদিন মিন্টু ভালো হয়ে রইল সেদিন সেন্টু শয়তানি সীমা ছাড়ায়। খাবার সময় চরমে ওঠে ঝামেলা, সেন্টু ডাল খাবে না, ঝোল খাবে না, শুকনো ভাত অল্প একটু ঝোল দিয়ে মেখে খাবে, লঙ্কা খেতে চাইবে দাদুর মতো, মিন্টু গুছিয়ে খেতে পারে না, মাছ দেখলেই গায়ে জ্বর আসে, কাঁটা গলায় গেছে কিনা গেছে ওয়াক তুলবে, দাদু রেগে এক বাটি ঝোল ঢেলে দেবে সেন্টুর পাতে, রেগে কেঁদে ভাত নিয়ে ছড়াতে বসে দাদা, মিন্টু মাছ রেখে পালাতে চায়, বকাঝকা করেও খাওয়াতে পারেন না ঠাকুমা দুজনকে। দাদু হয়তো কোনোদিন মেরেই বসলেন কাউকে রাগের মাথায়, ঠাকুমাকে বলেন, ওদের আগে খাইয়ে দাও না কেন, রোজ রোজ খাওয়ার সময় এরম অশান্তি ভালো লাগে না, কাল থেকে দেবে না ওদের আমার সাথে। ঠাকুমা অপ্রস্তুত হয়ে বলেন, দি কি আর সাধে, তোমার সামনে যা হোক তবু দুটো খায়, না খেয়ে খেয়ে কি চেহারা হয়েছে দেখো না। সত্যিই ভালো লাগে না খেতে,
মা কেমন কোলের ভেতর নিয়ে খাওয়ায়, কেমন মেখে বেছে গল্প বলতে বলতে মুখে তুলে দেয় গরস। কখন খাওয়া হয়ে যায় টেরই পাওয়া যায় না, দাদা খায় বাবার পাশে বসে, বাবার পাতের ভালো ভালো খাবারের ভাগ পায়। কিন্তু সে তো শুধু রবিবারের আর শুধু ছুটির দিনগুলোয়, ক্যালেন্ডারের পাতায় যে দিনগুলো লাল রঙে দাগানো থাকে সেসব দিনগুলোয় ভারী মজা। সেদিন মুখ ধুয়ে এসে খেয়ে নেয় তিনজনে, বাবা দাদা আর মিন্টু। তারপর বাজার যায়, দাদা ভালোবাসে ইলিশ মাছ, মিন্টু ডিম ভালোবাসে। কত জায়গায় কত দরাদরি করে, বাজার করেন বাবা, সেন্টু নেয় মাছের থলি, মিন্টু নেয় পানের গোছা। বাজার থেকে ফিরে কাগজ পড়তে বসে বাবা, মাও এসে বসে বাবাকে এক কাপ চা দেয়, দিয়ে কথা বলে। বোধ হয় অফিসের কথা ভালো বুঝতে পারে না মিন্টু, মার গা ঘেঁষে দাঁড়ায় তবু। দাদা লুডো মেলে ডাকে, মিন্টু খেলবি আয়। খেলা যখন জমে ওঠে বাবা মিন্টুর সঙ্গে যোগ দেয়, মা যদি তখন আসে যোগ দেয় দাদার সঙ্গে। মিন্টু ডাকে, মা তুমি আমার দলে। দাদাটা এমন হিংসুটে, অমনি বলবে, না মা তুমি আমার দলে। তখন থেকে বাবাকে দলে নিয়েছে মিন্টু। মা বাবা কেমন বুঝিয়ে দেয়, আবার মেতে যায় দুই ভাই খেলায়। কোন কোন দিন ছুটির বারে বিশ্ব কাকা, রবি কাকা মাঝে মাঝে বেড়াতে আসেন, মা চা হালুয়া তৈরি করে দেয়, মজার মজার গল্প হয়। সেদিন দুপুরবেলা বাবার সঙ্গে খেয়ে দিয়ে ঘরে আসে দুই ভাই, পান চিবোতে চিবোতে সিগারেট ধরায় বাবা। দাদা বলে আজ গল্প হবে, মিন্টু যোগ দেয় সঙ্গে সঙ্গে, সিন্ডারেলার গল্প। না বাবা, স্নো হোয়াইট, খুদে বামনের গল্প। ছোট খাট, ছোট বিছানা, ছোট ছোট দাড়িওয়ালা মানুষগুলো, কেমন মজার গল্প মিন্টু, শোন না আজকে। না, জেদ ধরে মিন্টু, সিন্ডারেলার গল্প ভালো। রফা করে বাবা, আচ্ছা দুটোই হবে, আগে আমারটা বাবা। বাবার গলা জড়িয়ে ধরে মিন্টু, না বাবা আমারটা খুদে বামনের গল্প আগে। বাবা বলে আগে ভাই বলেছে, ওরটাই আগে হোক। মা আসে কিছু পরে খেয়ে দে আঁচলে হাত মুছতে মুছতে, বলে কি গল্প হচ্ছে, আমি একটু শুনতে পাবো না? দুই ভাই সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ বাবা, আবার গোড়া থেকে। গল্প শেষ হয়ে গেলে ঘুমোতে হয়, ওরা ঘুমোতে চায় না ওই দিনটায়, কিন্তু বিরক্ত হয় বাবা, এতক্ষণ ধরে গল্প তবে কেন বললাম, শিগগির ঘুমিয়ে পড়ো সেন্টু, ওয়ান, অর্থাৎ তখনই না ঘুমোলে একটু পরেই বলবে টু। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে খেয়ে নিতে হয়, তারপর বেড়াতে যাওয়া, মার সঙ্গে বাবার সঙ্গে ছোট পিসির সঙ্গে রাস্তায় যেতে যেতে টুকিটাকি কেনা, পার্কে বসে বাদাম ভাজা ছাড়িয়ে খাওয়া, কি মজাই লাগে। যেদিন বেড়ানো হয় না সেদিন হারমোনিয়াম নিয়ে বসে বাবা, সবাই মিলে গলা মেলানো, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। তারপর শেষ হয়ে যায় ছুটির দিনটা, বিচ্ছিরি সব কালো তারিখগুলো সার বেঁধে থাকে ক্যালেন্ডার জুড়ে, ভোর থেকে শুরু হয় যন্ত্রণা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনটা যেন কাটতেই চায় না, চাপা কান্না গুমরোতে থাকে মনে। সন্ধেবেলা মা বাড়িতে ঢুকলেই সমস্ত প্রাণটা যেন চিৎকার করে ওঠে মুক্তির আনন্দে, সারা দিনের নিষেধের বেড়া হঠাৎ যেন ভেঙে যায় মায়ের হাতের ধাক্কায়, কি দুঃসহ যন্ত্রণার কাটে প্রহরগুলো। শুধু কথা শোনো, চুপ করে বসে থাকো, চেঁচামেচি করো না, দৌড়দৌড়ি করো না, লাফালাফি করো না, শুধু না না আর না, খেলা নেই, গল্প নেই, যুদ্ধ নেই, দোকানদারি নেই, রিকশা টানাও নেই। মা এলেই শেষ হয়ে যায় সেই শাস্তির পালা, ব্যাস লাফিয়ে ঝাঁপিয়ে আদর করে অস্থির হয়ে ওঠে দুই ভাই, হাতের ব্যাগটা ছাতাটা রাখবার সময় পায় না, লাট হয়ে যায় কাপড় চোপড়। ঠাকুমা এসে বকে, ও কি হচ্ছে সেন্টু মিন্টু, মাকে একটু হাঁপ ছাড়তে দাও, সারাদিন তো জ্বালিয়ে জ্বালিয়ে খেয়েছ। অপরাধীর মতন ম্লান হাসেন মা, আরো টেনে নেয় দুটিকে কোলের কাছে, কিন্তু সে কটা মিনিট মাত্র, একটু পরেই তারা দিয়েছে, ছাড়ো সেন্টু, সরো মিন্টু, চলো কাপড় চোপড় ছেড়ে মুখ হাত ধুই, একটু চা খাবো না, চলো আবার রান্নাঘরে যেতে হবে, দাদু রুটি হবে, তোমাদের ভাত হবে, কত কাজ রয়েছে, আমার কি আর তোমাদের নিয়ে বসে থাকবার সময় আছে, কাল থেকে তুমি অফিসে যেও না মা,
না যেতে হলে তো বেঁচে যাই বাবা, ট্রামে বাসে ঠেলাঠেলি মারামারি দিনের পর দিন কার ভাল লাগে, কিন্তু উপায় কি? কারো আয় তো বেশি নয় এত বড় সংসার। না তুমি অফিসে যেতে পারবে না। আচ্ছা আচ্ছা এখন তো ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, এখনই আবার তোমার ঠাকুমা ডাকবেন। জল ভরা চোখে বসে থাকে মিন্টু, হু হু করে ওঠে মনটা, সারা দিনের কথা মনে পড়লে শুকিয়ে আসে বুক। কতটুকু সময় থাকতে পায় মায়ের কাছে, একটু ছোঁয়া পেতে না পেতেই ধাক্কা দিয়ে কেউ যেন সরিয়ে নিয়ে যায় মাকে, সেই বিচ্ছিরি কালো কালো দিনগুলো। বাবা আসেন একটু পরে, ঘড়িটা খুলে চশমা খুলে রেখে দেয় টেবিলে, কাপড় ছেড়ে লুঙ্গি পরে চলে যায় বাথরুমে। ঠাকুমা রান্নাঘর থেকে বলে, বিনু এলি চা দেব? চা নিয়ে আসে মা, ঠাকুমাও আসে পিছু পিছু, দরজার গোড়ায় দাঁড়িয়ে বলে, সারাদিন তোর ছেলে রাজা করেছে, বলবো নাকি মিন্টু? মুখ গোঁজ করে থাকে দুই ভাই। বিরক্ত হয় বাবা, চায় চুমুক দিতে দিতে বলে, এখনো পড়তে বসনি তোমরা? বই নিয়ে এসো সেন্টু মিন্টু, শিগগির নিয়ে এসো, ওয়ান সঙ্গে সঙ্গে না নিয়ে এলে এবার বলবে টু। অঙ্ক কষতে গিয়ে একটা মজার জিনিস বার করলো বাবা জামার পকেট থেকে, একটা ছোট্ট লাল নীল পেন্সিল, লাল দিকটায় আস্ত শীষ, ছোঁ মেরে তুলে নিল মিন্টু। দাদা বলে উঠলো, ওই দেখো বাবা মিন্টু লাল পেন্সিল নিয়ে নিল। নিও না মিন্টু, তোমাদের খাতায় লাল পেন্সিল দিয়ে দাগ দেব বলেই নিয়ে এসেছি, ওটা দিয়ে দাও। না বাবা এটা আমার খুব দরকার, অনুনয় করলো মিন্টু। তোমার আবার কি দরকার, তোমার তো পেন্সিল আছে। সে পেন্সিল হয় না বাবা, সত্যি বলছি খুব দরকার। আচ্ছা কাল তোমায় দিয়ে দেব। না তুমি নষ্ট করে ফেলবে, কথা শোনো দিয়ে দাও। ক্ষুব্ধ মনে দিতে যাচ্ছিল মিন্টু, তখনই মা এলো ঘরে। শোনো মা বলছিলেন, এই রবিবারে তুমি কাঁচড়াপাড়া ঘুরে এসো, অনেকদিন ঠাকুরজির খবর পাইনি, ওদিকে বাবার জন্যও যেতে হবে একবার কবরেজের কাছে, সেও তো ছুটির দিন ছাড়া সম্ভব নয়। ভেবেছিলাম এই রবিবারে ছেলেদের নিয়ে যাব মানিকতলা। ছুটি আর কাজ আর ঝামেলা নিয়ে কিসব কথা কাটাকাটি শুরু হয়ে গেল বাবা আর মায়ের মধ্যে। সেন্টু মাকে জড়িয়ে ধরেছিল, ধমক দিয়ে উঠল বাবা, সরে বসো সেন্টু, কেন মারও গায়ে গিয়ে উঠছো? আহা কেন বকো? দাদার মাথায় হাত বুলিয়ে দিল মা, কতটুকু পায় ওরা আমাকে, এখনো শিশু তো। বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল বাবা। দাদা বলল, ওই দেখো মা মিন্টু কি করছে। ভীষণ আক্রোশে হাত চালাচ্ছিল মিন্টু, যেন ছুরি দিয়ে ফালা ফালা করে রক্ত বইয়ে দেবে, ঘষছে লাল পেন্সিলটা ক্যালেন্ডারের কালো তারিখগুলোর গায়ে। ও কি হচ্ছে মিন্টু, ধমকে উঠল বাবা, সব লাল করে দেব। কচি গলায় ফুঁসে ওঠে মিন্টু, সব ছুটির দিন, সবগুলো রবিবার। ছলছলি উঠল মায়ের চোখ দুটো, বিহবল চোখে তাকিয়ে রইলেন বাবা, বকতে ভুলে গেলেন। এ যেন সে বাবা নয় যে ধমক দিয়ে বলবে, চলে এসো মিন্টু শিগগির এসো, ওয়ান, অর্থাৎ এখনই না এলে আবার বলবে টু। তাহলে ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্পটা? সেই না, মায়েরা যদি অফিসে চলে যান, মায়ের গন্ধটা বড্ড মিস করো তোমরা। আমিও বুঝি, কারণ আমাকেও আমার ছেলেকে রেখে বেরিয়ে যেতে হয়, গল্পমণিও তার ছেলেকে রেখে বেরিয়ে যায়, তাই তাদেরও কিন্তু কষ্ট হয়, অর্থাৎ তোমাদের মায়েদেরও সবার কষ্ট হয়, মনের ভেতরে জমে থাকে তাদেরও একটা না পাওয়ার ক্লান্তি দুঃখ যন্ত্রণা। সামনে তো পুজো, একটা ছুটির ব্যাপার, তাই এই গল্পটা দেওয়া। ছুটিতে
তোমাদের সবার আনন্দ তোমাদের বাবা মায়ের সঙ্গে কাটানোর সময়গুলো। তোমরা সবাই কিন্তু ছুটিতে ভালো থাকবে, যদিও এরপর আবার একটা গল্প আসবে। তাহলে আজ এই অবধি থাক। চ্যানেলটা সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই আপনারা জানান। আর যারা দূর থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আমার প্রণাম। সবাই আমার ভালোবাসা নেবেন। আজ তবে এই অবধি। সামনের সপ্তাহে মহালয়া, দেবী দুর্গার মর্তে আসার সূচনা হয়ে যাচ্ছে তার পরের দিন থেকে। সবাই ভালো থেকো। কিন্তু আসি তবে। Thank you.